নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো আগের দিনে আমি আমার প্রথম কুকিং ব্লগটা শেয়ার করেছিলাম যারা যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন তো আজকে আমি আমার সেই দিন দ্বিতীয় ব্লগটা শেয়ার করছি মানে সকালবেলা পাটটা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং দিনের বেলাটা বাকি ছিল সেটা আমি কী করলাম মানে ছুটির দিন মানে সারাদিন শুধু রান্না করো রান্না করো আর রান্না করো তো এই যে নিয়ে নিয়েছি এক কেজি মতো চিকেন কারণ আমার বড় বলে ফ্রাইড রাইস এবং তার সাথে চিক চিকেন কষা মানে অর্ডার করলেই তো গরম মশাই হয়ে গেল করতে তার হয় না বলুন তো আমিও দেখলাম ছুটির দিন আছে চল একটু করে করে খাওয়াই তো প্রথমে চিকেনটাকে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ দু চামচ আদা রসুন বাটা তিন চামচ টক দই একটু ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং আর কি কি দেবো সেটা দেখাচ্ছি তোমার এই যে পেঁয়াজ দুটোর বড়শাই যে পেঁয়াজ কেটে নিয়েছিলাম তার মধ্যে হাফ অর্ধেকটা আমি চিকেনের মধ্যে এখন কা দিয়ে দেব আর বাকি অর্ধেকটা রেখে দেব আদা দিচ্ছি এখানে সরিষার তেল দিয়ে ভালো করে যাকে বলে বাঙালির হাতে একদম কচচি 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 করে করে আমি একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি বুঝতে পারছেন মানে যতটুকু প্রেসারে তাতে এখানে দেখিয়েছি ততটুক না করলেও কিন্তু করেছি বুঝতে পারছেন দিয়ে ভালো করে চিকেনটাকে একদম এপাশ ওপাশ যেতে কোথাও বাদ না থাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এইবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ যদি একটু হালকা ঝাল লাগে তাই এটা আমি হাত দিয়ে মাখিনি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান বা কম খান সেই অনুপাতে আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন আমিও কিন্তু খারাপ লঙ্কা দিই নি কারণ বাঙাল তো খুব ঝাল খায় বুঝতে পারছেন আমি আগে এত ঝাল খাইতাম না এখন আমিও খাই তো এই যে মেখেটাকে আমি রেখে দিলাম ওটা ম্যারিনেট করার জন্য এবার এখানে নিয়ে নিচে ক্যাপসিকাম কুচি গাজর কুচি একটু বিনস কুচি এবং একটু বরবটি কুচি এগুলো আমার শাশুড়ি মা কুচু কুচু করে কেটে দিয়েছে কারণ সেটা উনি ভালোই পারেন এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি বুঝতে পারছেন ঘিটা আমার এই শীতকাল পড়ে এই রাইস ফ্রাইড রাইস ভেম তারপরে ভেজ ডাল এই বানাতে বানাতে ঘি শেষ হয়ে গেল গরম ভাতে আর কি খাবো বলুন তো এর সাথে আমি ঘিটা একটু কিপটামাও করেছি পুরোটা ঘি না দিয়ে আমি তার সাথে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার তেলটা আমি একটু বেশি দিয়েছি কেন বলেন তো পরে রাইসটা মাখার সময় আমি আর কোনো কিছু ঘিটি ইউজ করব না আমি এই তেলটাতেই রাইসে মাখা হয়ে যাবে তো দিয়ে দিলাম গাজরগুলো কারণ গাজর সেদ্ধ তো একটু বেশি সময় লাগে তো ওনাকে আমি আগেই দিলাম এবার আস্তে আস্তে আমি সবগুলোই দিয়ে দেবো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এবার অনেকটা হয়তো অন্যভাবেও করতে পারেন কিন্তু আমার হলে সিম্পল রান্না বুঝতে পারছেন দিলাম বিনস এবং দিয়ে দিচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন সবজি অনেক হয়ে গেছে বেশ ভালোই লাগে শীতকালেই তাতে সবজি পাওয়া যায় তো খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না তাই না বলুন বন্ধুরা আর সবজি খেলে পারে আপনার ক্ষতি তো নেই লাভই আছে সুতরাং একটু বেশি হলে এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো মতো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে দিলাম লবণ এবং একটু হলুদ দেখুন ফ্রাইড রাইস অনেকে সাদা কালার খায় কিন্তু আমার না সাদাটা ভালো লাগে না আমার একটু হোয়াইট হোয়াইট কালার হলে মানে যা বলে আর কি মানে এক্সপেরিমেন্ট আর এক্সপেরিমেন্ট তো হাইট হোয়াইট কালার হলে আমার একটু বেশি ভালো লাগে হ্যাঁ অনেকে অন্য কিছু দেয় হ্যাঁ তো আমি এটা হলুদ দিয়েই করি আমার হলো সাদা মাটা রান্না তো এবার কড়াইয় তেল দিয়ে তাকে দিয়ে দিলাম জিরাফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা হাত দুটো শুকনো লঙ্কা মাঝখানটা ভেঙে দিয়েছি যা পোড়াপোড়া হয়ে গেলো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি এবার হালকা ফুলকা করে ভেজে নেব বুঝতে পারছেন এটা নিয়ে একটু বেশি আলু দিচ্ছি কারণ আমার যে রত্ন রয়েছে মানে আমার যে ছেলেরা আছে আলু খেতে খুব বেশি ভালোবাসছে আমি আমার পতি আমার পতি তো কাছে আয় না কিন্তু তারা তো ভালোবাসছে তাই তাদের জন্য আলুটা একটু বেশি পরিমাণে দিচ্ছি তো লবণ হলুদ দিয়ে আলুগুলোকে আমি হালকা ফুলকা করে ভেজে নেবো এই ভাজা হয়ে গেছে এবার দিয়ে তার মধ্যে যে বাকি যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা এর সাথে দিয়ে দেবো দিয়ে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো এইভাবে দুধ হাতে পেঁয়াজ দিলে না টেস্টটা অনেকটাই ভালো হয় রং দুটো বড় টমেটো নি আমি পেস্ট করে মধ্যে দিয়ে দিলাম বুঝতে পাচ্ছেন টমেটো বেশি দিলে টেস্ট আরো সুন্দর হয়ে যায় এবং কালারটাও হয়ে যায় দারুণ দেখতে পাচ্ছেন এখন দেখতে কত সুন্দর লাগছে কি সুন্দর একটা কালার চলে আসছে মাঝে ভালো করে টমেটোটা দিয়ে কুশিয়ে নিয়েছি কারণ টমেটো কাঁচা গন্ধটা যেতে চলে যায় এরপর আমি আমার এই যে ম্যারিনেট করে রাখা বড় বড় পিস উম দেখা তো লো ব্ল্যাঙ্ক তো এই পিসগুলোকে আমি সব গেলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চিড়ে এর সাথে আমি একটু কষিয়ে নেব বিশেষ করে দেখতে যতটা ভালো লাগছে খেতে তার দ্বিগুণ হয়েছিল দ্বিগুণ ইদানিং আমি যা প্রশংসা পাচ্ছি না রান্না করে মানে কি বলবো মানে মন ভরে যাচ্ছে এবার আমার বাটা মশলায় যেটুকু জল ছিল সেইটুকু জল দিয়ে দিলাম ওর মধ্যে এ আবার একটু ভালো করে নেড়েচেড়ে কোশিয়ে নিলাম দিয়ে আমি গরম জল দিয়ে দিলাম মানে যাকে বলে সহজে কাজ সারা মানে আমি ঠান্ডা জলেছ না গরম জলটা খুব বেশি মিশ করি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম চিকেনটা এবং আলুগুলো যাতে ভালোমতো সিদ্ধ হয়ে যায় এইবার ওটা সিদ্ধ হতে হতে আমি এদিকে রাইসের জন্য হাইতে জল দিয়ে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিছি লবণ দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ এবং এলাচ আর একটু সাদা তেল দিয়ে দিলাম কেন বললেন তো তেলটা দিলে না চালগুলো একটু ঝরঝরে টাইপের হবে মানে একে অপরের সাথে মাখামাখি অত ভালোবাসে আবার থাকবে না তো চালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল দিয়ে এবার সেই চালটাকে আমি দিয়ে দিলাম সাথে যেটুকু জল ছিল সেটুকুও দিয়ে দিলাম চলো এইবার সমস্ত কিছু দিয়ে টিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম তো শর্টকাট যাকে বলে কাজ দিয়ে চালটাকে আমি কি করলাম ফোটানোর জন্য দিয়ে দিলাম এই যে ভালো মতো ফুটে গেছে এবং অনেকে অনেক কিছু ভাবে করে কিন্তু আমি সব কিছু করি না আমি ভাত যেমন উপর দেয় আমি তেমন ভাবে হাড়িটা উপর দিয়ে তারপরে আমি ঝুড়ির মধ্যে একটু খানের নিচে রেখে দিই ব্যাস হয়ে যায় তাতে এইবার আমার এই দেখুন চিকেনটা খুব ভালো মতো হয়ে গেছে ফুটে গেছে এবং চিকেনটা আলুটা সবই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটু ধনে পাতা মানে ধনেপাতা মাস্ট থাকবেই থাকবে এবং দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা যাতে একটু সুন্দর গন্ধ দেয় এবং খেতেও আর একটু টেস্ট খায় এবং তার সাথে এই যে ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে কি হয় এর যে ফ্লেভারটা আছে না সুন্দর করে মাংসের মধ্যে চলে যায় এবং খেতে টেস্টটা বাড়ি আপনারাও সবাই জানেন আমার বলার মতো কিছু নেই এবার নেই কাজ তো খৈবাজ তো কি করবো আর এইবার আমি কি করছি না রাইসগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি সাজিয়ে যেমন করে বিরিয়ানি পড়াতে পড়াতে দেয় ঠিক সেই রকম ভাবে রাইসটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে ভেজে রাখা যে সবজিগুলো সেটাও দিয়ে দিচ্ছি ও বলে রাখি খানিকটা কাজু আমি পরে অ্যাড করেছিলাম এবং এটা দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো কারণ সহজ পদ্ধতি আস্তে চিনি দিলে সেটা গলতে সময় লাগে তো আমি চিনিটাতে যেতে এখন সহজে কোনো কিছু বাড়তে তো আর হয় না মিক্সার গ্রান্ডারে দিয়ে দিলে পেস্ট হয়ে যায় আমি সেই জন্য চিনিটাকে সুন্দর করে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আবার ভাত চাল নয় ভাত থেকে আবার দিয়ে দিলাম দিয়ে দিলাম আবার আমি একটুখানি আমার ভাজার সবজি ভাজার সবজি দিয়ে আবার একটু দিয়ে দিচ্ছি তোমার চিনি গুঁড়ো এখানে বলে রাখি লবণটা আমার দেওয়ার প্রয়োজন নেই ভাত মানে ভাতটা যখন বানাই তখন আমি লবণ দিয়েছিলাম আর সবজিটা ভাজার সময়ও লবণ দিয়েছিলাম আমার একবারে দুটো কাজই হয়ে গেছে তো এই ভাত আবার দিয়ে দিলাম ভাত খানিতটা উপরে দিয়ে আবার আমি সবজিটা দিয়ে দিলাম এবং এখানে এখানে আমাকে আলাদা করে ঘি অ্যাড করারও দরকার নেই কারণ আমি ভাজার সময় একটুখানি ঘি আসলে বেশিই দিয়েছিলাম যাতে তেলটাও বেশ সুন্দর পরিমাণ মতো থাকে এবং চিনি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এই ঝুড়িতে যা ছিল ফেলব কেন বলুন তো দিয়ে ভালো করে ওলট পালট করে এটাকে এবার মাখিয়ে নেব হাত দিয়ে নাই আমি হাত খুব কম ইউজ করি দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কামড়াটাকে ধরে সুন্দর করে নাড়িয়ে চারপাশ আমি মিশিয়ে নেব যাতে কোনো কিছু এদিক ওদিক না থাকে সুন্দরভাবে কিন্তু মিশে যায় আর এই ফ্রাইড কালারটা না হালকা হলুদ আমার তো দারুণ লাগে এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি সাদা না তো এই কালারটা আমার দারুণ লাগে দারুণ লাগে জানি না আপনাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এইবার আমার এই দেখুন এই পাশে চিকেনটা হয়ে গেছে তো এই চিকেনটা এবার সুন্দর করে একটা গামের মধ্যে ঢেলে নিলাম ও দেখে যে লোভ লাগছে না বন্ধুরা মানে পরে বলতে গেলে যখন বানানো জিনিসগুলো দেখি তখন হেভি লোভ লাগে এবার একটা প্লেটে নিয়েছি নিয়ে তার মধ্যে রাইসটাকে দিচ্ছি আর এই যে চিকেন দিয়েছি বড় মাসের জন্য চিকেন মানে সাজিয়ে দিয়েছি বড় মাসাইতে হেবি হ্যাপি আর এই যে শর্ষে কেটেছিলাম সালাদ হিসাবে তিনি আবার পেঁয়াজ টমেটো এইসব খান না প্রচুর নকড়া আছে কিনা তো এই যে সাজিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার সম্পূর্ণ ব্লগটা ধন্যবাদ